So hello everyone, welcome to my YouTube channel. আমি সুজয় তোমাদের সাথে। তো প্রথমে তোমাদের সবাইকে জানাই কালীপূজোর অনেক অনেক শুভেচ্ছা। ভালো করে কাটিও, আলোর উৎসব খুব ভালো করে কাটিও, আর সবার বাজি ফাটালে দেখে ফাটিও। আর এবছর তো বাজি ফাটাইনি কোনো, তাই আমার দেখে ফাটানোর কোনো ব্যাপার নেই। বাজি ফাটছে বুঝতেই পারছো, আওয়াজ তো হবে। আর আজকে হ্যাঁ, আগের দিনের থেকে একটু বেশি এনার্জেটিক আছি, কারণ চারিদিকে বাজি ফাটছে আর চারিদিকে এত আলো দেখে পুরো এনার্জেটিক হয়ে গেছি। আগের দিন পুরো নেতা মানে পুরো ঝিমানোই ছিলাম, আগের দিন সত্যি শরীরটা খারাপ ছিল। কিন্তু একটা কথা হচ্ছে, আগের দিনকে তোমরা যে ভিডিওটা দেখেছো অনেকে ভালো লেগেছে, অনেকে বলেছো, কিন্তু ভিডিওটা সেরকম কিন্তু ভিউজ আসেনি, এরকম রেসপন্স করো নি। এরকম করলে হবে না, তোমাদেরকে রেসপন্স করতে হবে, তাহলে হবে না। তো হ্যাঁ, আমার বাড়ির সামনে একটা মন্দির আছে, তো গেছিলাম পুজো দিতে, ওই জন্য এতটা মানে বেশ সেজে মানে বেশ জামাটা পরেছি, মানে তো নতুন জামা পরেছি একটু। তো একটু পরে বেরোবো, একটু ঠালকা ঠাকুর ঠাকুর দেখতে বেরোবো। না, ঠাকুর দেখতে যাবো মানে বারাসাত ভেবো না, বারাসাতে যাবো না, আমি এত দূরে যাবো না। কাছাকাছি আমি যেটুকু যে জায়গার মধ্যে থাকি সেই জায়গাতে যতগুলো পুজো হয়, যা যা পুজো হয় সেগুলোই দেখবো, ছোটোখাটো যা পুজো আছে দেখবো, ভিডিও বানাবো, তোমাদের সাথে শেয়ার করবো। শুধুমাত্র সঙ্গে থাকো আমার, আর কালী পুজোর ব্লগ তোমরা যখন দেখে, তখন কালী পুজো অলরেডি পেরিয়ে গেছে, তোমরা কালী পুজোর পরের দিন এই ব্লগটা দেখবে। তো সঙ্গে থাকো, বেরোচ্ছি বাড়ির থেকে, যাচ্ছি দুজন মিলেই যাচ্ছি সামনে যা যা প্যান্ডেল আছে দেখার জন্য। তো চলো দেখাচ্ছি, সাথে থাকো। এই ঠাকুরটা বেশ লাগলো, মানে আদ্দামার মতো পড়েছে ঠাকুরটা, কেমন লাগলো বল? খুব সুন্দর ঠাকুর হয়েছে, প্যান্ডেলটা খুব সুন্দর লাগলো। হ্যাঁ, আদ্দামার মতো মানে আদ্দামাকেই করেছে আর কি, আদ্দামা টাইপ। হ্যাঁ, খুব সুন্দর করেছে, ছোট করেছে কিন্তু খুব সুন্দর লাগে। ঘোড়া যা তো সামনে দাঁড়িয়ে পাঁচ দাও,